হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আপনার সাথে চমৎকার একটা অফার শেয়ার করবো, যেখানে জয়েন করে কিন্তু আপনারা $2 করে আর্নিং করতে পারবেন। তো এখানে র্যান্ডমলি তারা 2000 জনকে $2 করে দিবে, এবং কি তারা ফার্স্ট যারা জয়েন করবে তাদের মধ্যে 2500 জনকে $2 করে দিবে। তো কীভাবে এখানে জয়েন করবেন সেই প্রসেসটাই কিন্তু দেখাই দিবে ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ হেল্পফুল হবেন। তো যারা এয়ারড্রপ সেক্টরে নতুন আছেন তারা যেটা করবেন, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা এই করবেন, এখানে ইউটিউব চ্যানেলটার ভিতরে যাবেন, যার পর দেখতে পারবেন এখানে একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন এখান থেকে প্লে লিস্ট, আচ্ছা এখান থেকে প্লে লিস্টে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে এয়ারড্রপের একটা কোর্স আছে। জাস্ট আপনারা কী করবেন, এই কোর্সটা দেখে নেবেন প্রত্যেকেই, তাহলে আপনাদের এখানে কাজ করতে কিন্তু ইজি হবে, ঠিক আছে? তো এখন মূলত আপনারা কাজটা কীভাবে করবেন সেটাই দেখাই দেবো। আর আপনি অফার লিঙ্কটা কই পাবেন, অফার লিঙ্কটা পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও লিঙ্ক, জাস্ট লিঙ্ক বলতে ভিডিও টাইটেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। যারা আপনার ফোন দিয়ে ভিডিওটা দেখতেছেন তাহলে দেখতে পারবেন কি আপনার সামনে ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে, সেম এমন এখানে দেখতে পাচ্ছেন যে অফার লিঙ্ক বা এয়ারড্রপ লিঙ্ক নামক লিঙ্ক দেওয়া থাকবে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দিলে ডিরেক্টলি কিন্তু আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখানে এখানে জয়েন লেখাটা দেখতে পারবেন, জাস্ট জয়েন করে নেবেন। জয়েন করার পর এই পোস্টটা কিন্তু আপনি দেখতে পারবেন, অফারের লিঙ্কটা কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে আসার পর আপনার যেটা করবেন, এখানে এয়ারড্রপ লিঙ্ক নামক যে লিঙ্কটা দেওয়া আছে জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন। এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি এখান থেকে যেটা করবেন, যদি আপনি এই গ্ল্যাম ডোটায়ের অফারে প্রথম হয়ে থাকেন, আগে কখনো জয়েন না করে থাকেন, সেক্ষেত্রে আপনার এখানে একটা সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারবেন, সাইন আপ উইথ গুগল দিয়ে করতে পারবেন, আপনার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন, ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো অপশন আছে সবগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো সাইন আপ উইথ গুগল, কিংবা আপনার ইমেল কানেক্ট করে কিন্তু আপনার লগ ইনটা করতে পারবেন, ঠিক আছে? লগ ইন করার পর সেম এমন ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা এখানে কীভাবে জয়েন করবেন এখন দেখাই দিই। ফার্স্ট অফ অল দেখেন এখানে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্টটাতে ফলো করতে হবে। এর জন্য যেটা করবেন, আপনারা এখানে ক্লিক করবেন, দেন এখানে ফলো বাটনে ক্লিক করবেন। আপনার ফোন দিয়ে অবশ্যই করবেন, কোনো প্রবলেম হবে না, ফোন দিয়েও করা যাবে, পিসি দিয়েও করা যাবে, ঠিক আছে? দেন আপনি এখান থেকে তাদের টুইটারটাকে ফলো করে দেবেন। আমি আগেই ফলো করে রাখছিলাম, তো তারপর এখানে ফলো বাটন দেখতেছেন, ফলো বাটনে ক্লিক করে দেবেন। আপনারা এখানে ক্লিক করে ফলো করে দেবেন, ঠিক আছে? ফলো করার পর যেটা করবেন, আপনারা এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটা ক্যাপচা আসবে, মানে অনেক সময় দেখা যাবে যে আপনার এখানে ক্যাপচাটা সল্ভ আউট করতে হবে, আবার অনেক সময় অটোমেটিকলি টিক মার্ক চলে আসবে। তো দেখেন এখানে একটা ক্লিক করবেন, আমার অটোমেটিক হয় নাই, তো দেখেন এখানে মেবি অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক চলে আসে। সেমভাবে এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পর নিচে আসবেন, এখানে রিটুইট যে লেখাটা জাস্ট রিটুইট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউ করে দেবেন। এর আগে যেটা করবেন, আপনারা এখানে অবশ্যই পোস্টটা রিটুইট করে দেবেন, ঠিক আছে? দেখেন এখানে আসলে কিন্তু দেখতে পারবেন এদের রিটুইট অপশন চলে আসছে, জাস্ট এখানে রিটুইট করে দেবেন, ঠিক আছে? রিটুইট করার পর এটা কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে টেলিগ্রামে জয়েন করবেন, আমি টেলিগ্রামগুলোতে আগেতেই জয়েন করে রাখছি। তো আপনারা যেটা করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করলে আপনার ফোনের টেলিগ্রাম অপশনটা, মানে টেলিগ্রামের অপশনটা চলে আসবে। ওখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন, দেন এটাও সেমভাবে করে নেবেন, ঠিক আছে? কন্টিনিউ করে নেবেন। এখন দেখেন এখানে আপনার অ্যাড্রেস সাবমিট করতে হবে, অ্যাড্রেসটা কই পাবেন? আপনারা চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। এই জন্য আপনাদেরকে আমি বলছি যে আগের ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখে নেবেন, মানে আপনার আগের যে এয়ারড্রপের যে কোর্সের ভিডিওটা ওইটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এগুলো কাজ করতে ইজি হবে। কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন আর আপনার কাছে যদি বলা হয় যে সাবমিট ইউর বিএসসি অ্যাড্রেস, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না যে বিএসসি অ্যাড্রেস কী। যারা কাজ করে এয়ারড্রপ সেক্টরে তারা জানে বিএসসি অ্যাড্রেস কী। তো আপনারা যেটা করবেন, আগের ওই কোর্সটা করে নেবেন, খুব অল্প অল্প সময়েরই 10 মিনিট 5 মিনিটের ভিডিও, 4টা ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা ইজিতেই কিন্তু এখানে আর্নিং করতে পারবেন জয়েন করে। তো দেখেন এখানে বিএসসি অ্যাড্রেস দেবেন কই থেকে, আমি বলে দিই আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্স যে ওয়ালেট ইউজ করেন না কেন, ওইখান থেকে ই3এম অ্যাড্রেস কিংবা স্মার্ট চেন যে বিএনবি অ্যাড্রেস লেখা আছে, জাস্ট আপনার সার্চ বারে সার্চ করে দেখবেন যে স্মার্ট চেন বিএনবি, ওইখানে একটা ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা শো করবে, মানে ওখান থেকে অ্যাড্রেসটা কপি করে আনবেন। আমি এখান থেকে পেস্ট করে দিই, আমার অ্যাড্রেসটা কপি করা আছে, জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আপনার অ্যাড্রেসটা দেবেন, তারপর এখানে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, এটা চাইলে আপনি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেন এখানে আপনার টুইট করতে হবে, টুইট করার জন্য যেটা করবেন, নিচে আসবেন, টুইটে ক্লিক করে দেবেন। টুইটে ক্লিক করার পর এখানে কন্টিনিউ বাটন পেয়ে যাবেন, এর আগে আপনারা অবশ্যই টুইটটা করে নেবেন। আমি এখান থেকে টুইটটা করে দিই। তো দেখেন এখানে কিন্তু আমার টুইটটা কমপ্লিট হয়ে গেছে, তো এখানেও কিন্তু টিকমার্ক চলে আসতেছে, দেখেন এখানে টিকমার্ক চলে আসবে এখনই। আচ্ছা এখানে কিন্তু আমার এটা ই হয়ে গেছে, মানে আমি কিন্তু রিটুইট করে ফেলছি অলরেডি, ঠিক আছে? যাই হোক এখানে এটা লোডিং নিতেছে। দেন আপনার নিচেটা করে নেবেন, এখানে এটা কিন্তু ওখানে কাজটা কমপ্লিট হওয়ার কারণে কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি নিচেটাতে ক্লিক করে দেবেন, এখানে ফলো বাটনে ক্লিক করে সেমভাবে ফলো করে দেবেন। আমার এটা ফলো করার জন্য আমি আর ওইখানে গেলাম না, আমি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কানেক্ট ই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেন এটাও সেমভাবে কমপ্লিট করে দেবেন, ঠিক আছে?
তো দেখেন খুবই ইজি প্রসেস কিন্তু আপনি যদি শুরুটা না জানেন তাহলে কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে এটা স্বাভাবিক আপনার কিন্তু অবশ্যই এটার বিষয়ে জানতে হবে এখানে কতজনকে কিভাবে পেমেন্ট করবে এটা আপনি আপনাকে একটু বলে দিই দেখেন এখানে তারা পোল রাখছে হচ্ছে গিয়া এই 10000 টোকেন এইচ এম টিটি টোকেন ঠিক আছে আর এখানে কিন্তু $150 প্লাস তারা একটা গিভওয়ে করতেছে তো এটা কাদেরকে দিবে তো এখান থেকে 1 থেকে 15 নাম্বার রেফারাল যারা আছে তারা পাবে এখান থেকে $10 ইউএসডিটি এবং কি $32 এস এম টিটি টোকেন তো এইভাবে আমরা যেহেতু টপ রেফারাল থাকতে পারবো না যেহেতু আমরা রেফার করা আর্নিং করবো না আমরা ফ্রি আর্নিং করবো তো এর জন্য আমাদেরটা কোনটা দেখেন এখানে র্যান্ডমলি কিন্তু $2000 জনকে তারা $2 করে দিবে ঠিক আছে $2 করে দিবে এবং কি ফার্স্ট যারা জয়েন করবে ফার্স্ট 2500 ইউজারকে কিন্তু তারা $2 করে দেবে তো আমাদের এটা বাদ প্লাস হচ্ছে এটাও বাদ আমাদের কী করতে হবে যারা আগে আগে জয়েন করছেন তারা তো এখান থেকে পাবেন যারা আগে জয়েন করবেন আর যারা পরে জয়েন করবেন তারা র্যান্ডমলি উইন করবেন $2 করে ঠিক আছে তো এখানে কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাই মানুষ কিন্তু খুব কম জয়েন করছে এখানে কিন্তু দেখেন প্রায় যেহেতু 1000 লাইক করছে মানুষ সেক্ষেত্রে 1700 জন মতনই করছে আর কি লাইক করছে এখানে 1700 জন মেম্বার জয়েন করছে আর আপনি বলবেন যেখানে তাহলে 4K কেন টুইট এখানে দেখেন লাইক রিটুইট এবং কি কোয়াই টুইট মিলায় কিন্তু 4500 ঠিক আছে তো এখানে এবারে যে ধরেন 2000 মানুষের মতন জয়েন করছে আপনারা যদি খুব দ্রুত জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 2500 জনের ভিতরে থাকতে পারবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইজিতে $2 পাইতেছেন দেন আপনি যদি র্যান্ডমলি উইন হন সেক্ষেত্রে কিন্তু আরও $2 পাইতেছেন মানে কিন্তু এখান থেকে $4 যদি আমরা এখন বাজার মূল্য দেখি ধরেন 100 কত টাকা করে 112 টাকা ধরি আমরা 112 টাকা গুণ যদি আমরা এখান থেকে $4 পাই তাহলে দেখতে পারতেছেন ইকুয়াল টু 448 টাকার মতন ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা জাস্ট 2 মিনিটে একটা কাজ করে এখান থেকে উইন হলে কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবো তো এয়ারড্রপ সেক্টরে যারা কাজ করতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন এখানে এয়ারড্রপ রিলেটেড সব ভিডিও আপলোড করে থাকি আর ভিডিওটা যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারে ক্লিক করে অল নোটিফিকেশনটা সিলেক্ট করে দেবেন তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম।